আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমি সরকারি মিউজিক কলেজের ছাত্রছাত্রীদের জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে প্রত্যাশা সকলকে ভালো থাকা। আমি নাসিম আক্তার, সরকারি মিউজিক কলেজের ভূগোল বিভাগীয় প্রধান। আজ আমি তোমাদের উদ্দেশ্যে একটি ক্লাস নেব ভূগোল প্রথম পত্র থেকে, অধ্যায় হচ্ছে তৃতীয়, আর আলোচনার বিষয় হচ্ছে বিচনী ভবন এবং নগ্নী ভবন। তো এই বিচনী ভবন এবং নগ্নী ভবনটা কি সেটা আমরা আগে জানি, তারপরে হচ্ছে বিচনী ভবন এবং নগ্নী ভবনের মধ্যে পার্থক্যটা কি এবং বিচনী ভবন কেন হচ্ছে তার কারণগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো বিচনী ভবনটা কি? বিচনী ভবনটা হচ্ছে যে শিলারাশির চূর্ণ বিচূর্ণ এবং বিশ্লিষ্ট হওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা সাধারণত বিচনী ভবন বলতে পারি। তো বিচনী ভবন হওয়ার পর এই যে শিলারাশিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন সেগুলো ভূপৃষ্ঠে পড়ে থাকে কিন্তু অপসারিত হয় না। অপসারিত হওয়ার জন্য দরকার হচ্ছে হিমবাহ, বায়ুপ্রবাহ, তারপরে হচ্ছে নদী স্রোত। এগুলোর দ্বারা যখন ওই শিলারাশি চূর্ণ বিচূর্ণ যে শিলারাশিগুলো যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায় তখন সেটাকে আমরা কী বলতে পারি? অপসারিত, অর্থাৎ ক্ষয়ী ভবন। এই ক্ষয়ী ভবনের মাধ্যমে সাধারণত এই বিচনী ভবনের যে শিলারাশিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তো এই যে বিচনী ভবন, এই বিচনী ভবনকে আবার আবহ বিকারও বলা হয়। এই যে দেখো, সেটাকে আবার কি বলা হচ্ছে? আবহ বিকার। এটা কেন বলা হচ্ছে? এটা হচ্ছে যে তার আগে আমরা একটু জেনে নিই যে আবহাওয়াটা কি। আবহাওয়াটা হচ্ছে যে দৈনন্দিন যেটা দৈনন্দিন জীবনে যে বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বায়ুর যে আর্দ্রতা, এটার যে প্রতিদিনের যে অবস্থাটা সেটাই হচ্ছে এই যে আবহাওয়া। আর আবহাওয়ার তারতম্যের কারণে ভূপৃষ্ঠের যে শিলারাশিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে বিচনী ভবন। তাহলে এই বিচনী ভবনের জন্য প্রথম এবং প্রধান যেটা কারণ সেটাই হচ্ছে আবহাওয়া। এর জন্য এই বিচনী ভবনকে আবার নামকরণ করা হয় হচ্ছে আবহ বিকার। তো আমরা এই বিচনী ভবন সম্পর্কে জানলাম, এখন নগ্নী ভবনটা কি? বিচনী ভবন হচ্ছে যখন শিলারাশিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেয়ে কোথাও কী হচ্ছে না, অপসারিত হচ্ছে না, কিন্তু ক্ষয়ী ভবনের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হচ্ছে, তখন আমরা এটাকে ক্ষয়ী ভবন বলছি। আর এই ক্ষয়ী ভবনের পরে যখন শিলারাশিগুলো অর্থাৎ অপসারিত হওয়ার পর যে শিলাগুলো থেকে যাচ্ছে যেটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি এবং সেটা আরেকটা ভাষা বলা যায় যে নগ্ন অবস্থায় আছে, তখন সেটাকে সাধারণত এই নগ্নী ভবন বলা হয়। তাহলে আমরা নগ্নী ভবনটা কি সেটাও জানলাম। তো এই যে বিচনী ভবন, বিচনী ভবনটা কেন হচ্ছে? বিচনী ভবনটার প্রধান যে কারণ সেটা আমরা বললাম যে আবহাওয়ার জন্যই সাধারণত এই বিচনী ভবনটা হয়ে থাকে। এছাড়াও আরও চারটি প্রধান কারণ আছে এই বিচনী ভবনের জন্য। একটা হচ্ছে শিলার যান্ত্রিক ও রাসায়নিক গঠন, তারপরে হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, জলবায়ুর ধরন, জলবায়ুর কারণ কিংবা ধরন, তারপরে হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদের পরিমাণ এবং বিশেষত্ব। এই যে চারটি কারণের জন্যই বিচনী ভবন হয়ে থাকে। এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন আকারে আমরা এখানেই পেয়ে যাচ্ছি যে বিচনী ভবনের প্রথম যে এবং প্রধান যে কারণটা সেটা কি, সেটা হচ্ছে আবহাওয়া। তারপরে আরও যে প্রধান চারটি কারণ আছে সেই কারণগুলো কী হতে পারে? শিলার যান্ত্রিক ও রাসায়নিক গঠন, তারপরে হতে পারে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, জলবায়ুর হচ্ছে কারণ এবং প্রাকৃতিক উদ্ভিদের পরিমাণ ও বিশেষত্ব। তো আমরা বিচনী ভবনের কারণ সম্পর্কে সবাই ক্লিয়ার। এরপরে আসি আমরা যে বিচনী ভবন ও নগ্নী ভবনের যে একটা পার্থক্য। তো দেখো যে বিচনী ভবন, আমরা একটু বলে নেই, যখনই একটা পার্থক্য, যখন তুমি একটি পার্থক্য তৈরি করবে যে বিচনী ভবনটা কেন হচ্ছে, তার অপোজিটটাই হয়ে যাবে তোমার হচ্ছে এই যে নগ্নী ভবন। তাহলে বিচনী ভবন কেন হচ্ছে? আমরা জানি যে যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক এই তিনটি প্রক্রিয়া সাধারণত শিলারাশি চূর্ণ বিচূর্ণ এবং বিশ্লিষ্ট হয়, কিন্তু নগ্নী ভবন আবার কী করছে? এই যে বিচনী ভবনের যে উপাদানগুলো, বিচনী ভবনের কয়টি উপাদান? তিনটি, একটি হচ্ছে রাসায়নিক, যান্ত্রিক এবং জৈবিক। কিন্তু এই এই তিনটি উপাদানই আবার নগ্নী ভবনের জন্যই হচ্ছে কি, এটা হচ্ছে প্রধান যে উপাদান, অর্থাৎ এই তিনটি উপাদানই হচ্ছে নগ্নী ভবনের তৈরির জন্য সূচনা মাত্র।
আচ্ছা, এখন এই বিজুনী ভবনের জন্য যে সৌরতাপ, তোষা, মাধ্যাকর্ষণ শক্তি প্রভৃতির যে যান্ত্রিক উপাদান, আবার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি রাসায়নিক উপাদান এবং বিভিন্ন যে জৈবিক উপাদান মিলেই হচ্ছে এই বিজুনী ভবন সংগঠিত হয়। আর নগ্নি ভবন কীভাবে সংগঠিত হচ্ছে, এই যে উপাদানগুলো আমি বলে দিচ্ছি যে রাসায়নিক, তারপরে হচ্ছে যান্ত্রিক, জৈবিক প্রভৃতির যে উপাদানের ভিত্তিতে এই বিজুনী ভবন প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে। আর এই প্রত্যেকটা উপাদানই হচ্ছে নগ্নি ভবনের সূচনা মাত্র, অর্থাৎ শিলারাশি যখন যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক উপায়ে শিলারাশিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, হওয়ার পরে যে বাকি যে অবস্থাটা রয়েছে, যেটা আমাদের সকলেরই দৃষ্টিগোচর বা নগ্ন অবস্থায় আছে, সেটাই হচ্ছে এই নগ্নি ভবন। তাহলে আমরা এই বিজুনী ভবন এবং নগ্নি ভবনের মধ্যে আমরা দুটো পার্থক্য এখানে বের করে নিয়ে এসেছি। এরপরে আসো, যে বিজুনী ভবন প্রক্রিয়ার জন্য নগ্নি ভবনের কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ এই বিজুনী ভবন তৈরির জন্য, বিজুনী ভবন সৃষ্টির জন্য কিসের প্রয়োজন হচ্ছে না, নগ্নি ভবনের কোনো সাহায্যেরই প্রয়োজন হয় না। কিন্তু এই নগ্নি ভবন তৈরির জন্য, অর্থাৎ এই নগ্নি ভবনের জন্য বিজুনী ভবন হচ্ছে নগ্নি ভবনের একটি অংশ বিশেষ, অর্থাৎ এই বিজুনী ভবন ছাড়া নগ্নি ভবনের কথা কল্পনাই করা যায় না। তো আমরা এটাও জানলাম। তারপরে একটা হচ্ছে এই যে আমরা তোমাদের সাথে একটু আগে যেটা বলেছি যে যখন শিলারাশি যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক এই তিনটি প্রক্রিয়ায় যখন শিলারাশিগুলো চূর্ণ বিচূর্ণ এবং বিশ্লিষ্ট হচ্ছে, সেগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে অপসারিত বা ক্ষয়ভবনের মাধ্যমে যে অপসারিত হচ্ছে, এটা কিন্তু সবসময় অপসারিত হয় না, তবে একটা বিশেষ কারণে অপসারিত হয়ে থাকে, সেটা কি, এই যে মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি ব্যতীত বিজুনী ভবনের সময় শিলারাশির কোনো অপসারণ হবে না বা হয় না। এই জন্য এই চূর্ণ বিচূর্ণ শিলারাশিগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অপসারিত হওয়ার জন্য মাধ্যাকর্ষণ শক্তির অত্যন্ত ভূমিকা রয়েছে। তাহলে আমরা দেখো এই বিজুনী ভবনের এবং নগ্নি ভবনের মধ্যে কয়েকটা পার্থক্য বের করে নিয়ে এসেছি। তো আবার একটি সৃজনশীল তোমাদের প্রশ্ন হতে পারে যে এই বিজুনী ভবনের আরেকটি নামকরণ কী করা হয়েছে। আমি পূর্বে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে বিজুনী ভবন সাধারণত আবহাওয়ার কারণেই বিজুনী ভবনের পরিমাণটা সবচাইতে বেশি পরিমাণ হয়ে থাকে, এই জন্য এই বিজুনী ভবনকে সাধারণত আবহাওয়া বিকারও বলা হয়। তাহলে দেখো আমরা প্রশ্নটা কোথা থেকে বের করে নিয়ে এসেছি, যে এই যে বিজুনী ভবন, এই বিজুনী ভবনটাকে তাহলে কী বলা হয় বা আরেকটি নামকরণ কী, সৃজনশীল প্রশ্ন, একটু খেয়াল করো যে এর নামটা হয়ে যাবে আরেকটা হচ্ছে আবহাওয়া বিকার। তো আজকে আমি তোমাদের সাথে বিজুনী ভবন এবং নগ্নি ভবনটা কি এবং বিজুনী ভবন এবং নগ্নি ভবনের মধ্যে একটি পার্থক্য আর বিজুনী ভবনের যে প্রধান যে কারণ, সে কারণ নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে বিজুনী ভবনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা নিয়ে আসব। তো তোমাদেরকে আমি যতটুকু বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তো আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।